ফ্রেন্ডস, স্বাগত জানাই অনেক অনেক বিজয়া কুকিং এন্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজকে রান্না হবে খয়রা মাছের চচ্চড়ি। চচ্চড়িও বলে, ঝালও বলে। এই যে ছোট ছোট খয়রা মাছ, এই খয়রা মাছগুলো খেতে খুব টেস্ট। চোখের জন্য তো ছোট মাছ উপকার খুব। তাই আর সঙ্গে যা যা দেবো, একটা টমেটো, একটা আলু, পেঁয়াজ, বেগুনের অর্ধেক দেব, কাঁচা লঙ্কা, এই দিয়ে করবো খয়রা মাছের ঝাল বা চচ্চড়ি। এগুলোকে কেটে ফিরে আসছি। ফ্রেন্ডস, খয়রা মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে ফিরে আসলাম। এই যে ছোট ছোট খয়রা মাছ, এই মাছগুলোর একটু কাটা থাকলেও কিন্তু খুবই টেস্ট। সঙ্গে যদি ঝাল করলে ভীষণ টেস্ট, ভাজা তো আরো ভালো লাগে। এই মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নেব। ফ্রেন্ডস, মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজা শুরু করে দিয়েছি। ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে হালকা ফ্রাই করে নেব। প্রতিটাকে ভালো করে ফ্রাই করে নেব। বেশি তেল ব্যবহার করিনি, অল্প তেলেই ভাজা হচ্ছে। সব মাছগুলোকে আমি ভেজে ফিরে আসছি। মাছ ভাজার পাশাপাশি আমি খয়রা মাছে দেওয়ার জন্য বেগুনকে, এই সাইজের বেগুন আর আলুকে কুচি করে নিয়েছি। আর এপাশে নিয়েছি সঙ্গে যা কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা টমেটো আর পেঁয়াজ কুচি। এগুলো খয় দিয়ে খয়রা মাছের ঝাল করব। ঝাল করার জন্য মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো আমার কড়কড়া করে ভাজা হয়ে গেছে, বেশি কড়কড়া না, কিন্তু মিডিয়াম ফ্রাই। এবার তুলে নিলাম সম্পূর্ণ মাছ। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব। এই অবস্থাতেই দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। সঙ্গে দিয়ে দেব অর্ধেক আদা, অল্প আদা, অল্প কাঁচা লঙ্কা চেরা, এই মাছটা খুব টেস্টফুল মাছ। মাছটা ভাজাতে তো আরো বেশি ভালো লাগে, ডালের পাতে শুধু শুধুই ভাজা, আর এরকম ঝাল করলে আরো বেশি টেস্ট। কেউ ডাল ঝাল খায়, কেউ ভাজা খায়, যে যেরকম খাবেন। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা বেগুন আর আলুটা। দিয়ে একটু আরেকটু ফ্রাই করে নেব। একই সঙ্গে দিয়ে দেব লবণ। হলুদ, হলুদ গুঁড়ো, দিয়ে কষিয়ে নেব। অল্প পরিমাণ জল দেব, আমি আর তেল ব্যবহার করব না, তাই অল্প একটু জল দেব। কম তেলে খুব সুস্বাদু একটা আইটেম, রেসিপি যেটাই বলুন। দিয়ে দেবো ঢাকনা, দেবো ঢেকে দিলে আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আসলাম 2 মিনিট পর, আর একটু নেড়ে চেড়ে
ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একই সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, কাঁচা টমেটো, টক টক লাগবে, ভালোই লাগে। কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের, ছোট খয়রা মাছের ঝাল, এভাবে নেড়েতে আর একটু কষিয়ে নেব। এগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একই সঙ্গে জল অল্প। ফ্রেন্ডস, সবজি উতরে গেছে, ফুটে গেছে সবজি হলে সবজিতে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো খুবই টেস্টফুল, আমি আগেই বলেছি ছোট মাছ উপকার প্লাস খুব টেস্ট। এমনি মানে শুধু শুধুই ভাজা খেয়ে অর্ধেক শেষ করা যায়, সে আমরাও তাই করেছি। অর্ধেক মাছ শেষ হয়ে গেছে খেতে, ভাজা খেয়েই। এখন যেই কটা আছে সেইগুলোই দিয়ে দিলাম, সঙ্গে আমি আর একটু টেস্টের করার জন্য কটা চিংড়িও দিয়ে দিয়েছি কষানোর সময়। ব্যাস একটু ফুটুক, ফোটার নামাবার আগে দেবো ধনে পাতা, নামাবার আগে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। কত সুন্দর গরম ভাতে এখনই এর একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে, কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের ঝাল। আর একটু জলটা মানে টানুক, শুকাক, তারপরে গিয়ে নামিয়ে ফেলবো। এই যে দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে, একটু জল নেই, অথচ গরম ভাতের সঙ্গে তো এর জুড়ি মেলা ভার। এবার তুলে নেব। এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে, কোনো গুঁড়ো মশলাও না, কিন্তু খেতে খুব টেস্ট হবে এটা গ্যারান্টি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, যেন এখনই ভাত নিয়ে বসে পড়ি। তাই এই রকম নিত্য নতুন আইটেম দেখার জন্য, রেসিপি দেখার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো রেসিপিতে। তবে গ্যারান্টি কিন্তু এটা খুবই টেস্টফুল মাছ, টেস্টফুল মাছের টেস্টি টেস্টি রান্না। শুধু অনুরোধ রইল একবার বানিয়ে দেখুন আর কমেন্টসে জানাবেন। নিলাম গরম ভাত, আর সামলাতে পারলাম না জীবের লোক, এই মাছের সঙ্গে এবার খেয়ে দেখছি কেমন হয়েছে। বিশেষ করে কাঁচা টমেটোটা হেভি টেস্ট। মশায় বলা যাবে না, শুধু একটাই কথা, আপনারা বানান, বানিয়ে জানাবেন কেমন লাগলো। আমি মুখে বলার থেকে আপনারা যদি বানিয়ে খান তাহলেই না বুঝবেন।